আপনাদের জানাবো বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায় বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন তাপস রায় তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায় এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে এবং গতকাল আমরাই কলকাতা টিভি এই খবর প্রথম ব্রেক করি এবং যে জল্পনা উঠেছিল তাপস রায় তৃণমূল ছাড়তে চলেছেন সেই জল্পনাতেই কিন্তু কার্যত শিলমোহর পড়লো কারণ ইতিমধ্যেই বিধায়ক পদ সহ একাধিক কমিটি সদস্য পদ ছাড়লেন তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তাপস রায় স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন তাপস রায় আপনাদের জানিয়ে রাখবো যে জল্পনা উঠেছিল এবং এই পরিস্থিতি মোকাবিলায় আজ সকালেই কিন্তু তার বাড়িতে পৌঁছেছিলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু কুণাল ঘোষ তবে বরফ যে গলেনি সে কথা সাংবাদিক বৈঠকে করে নিজেই জানিয়েছেন তাপস এবং একরাশ অভিমানের সুর দেখা গিয়েছিল তার গলায় যেখানে তিনি বারবার উল্লেখ করেছিলেন গত বারোই জানুয়ারি ইডি অভিযানের বিষয় তিনি উল্লেখ করেছিলেন যেখানে বাহান্ন দিন কেটে গেলেও কোনো রকম ভাবে কিন্তু দলের তরফে খোঁজ নেওয়া হয়নি এবং তিনি এমনটাও উল্লেখ করেছেন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন অথচ আমার বাড়িতে ইডি হানার কথা উল্লেখ করতেই পারতেন আমি আহত আঘাতপ্রাপ্ত এবং দলে থেকে যে তিনি কতটা আঘাতপ্রাপ্ত এবং আহত এবং একরাশ অভিমান শোনা গিয়েছিল আজ সাংবাদিক বৈঠকে তার বক্তব্যে আজ সকালে আমরা দেখেছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি ব্রাত্ত এবং কুনাল ঘোষ তারা যান কথা বলেন তাপস সঙ্গে কিন্তু কোথাও গিয়ে সেই বৈঠক সেই কথাতেও বরফ গলল না বিধায়ক পদে ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিলেন তাপস রায় এবং তার নিজস্ব যে গাড়ি অর্থাৎ নিরাপত্তা রক্ষী এবং গাড়ি তাও কিন্তু তিনি ছাড়লেন এবং যে সম্ভাবনা এখনো পর্যন্ত যে সম্ভাবনা তৈরি হচ্ছে 7ই মার্চ বিজেপিতে যোগদান করতে পারেন তাপস রায় বিধায়ক পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তাপস রায় পাশাপাশি একাধিক কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন স্পিকারের কাছে ইতিমধ্যে ইস্তফা পত্র জমা দিয়েছেন এবং গতকাল বিকেলে কলকাতা টিভি আমরা প্রথম খবর ব্রেক করি এবং যেখানে জল্পনা ছিল তৃণমূল কি ছাড়তে চলেছেন তপস রায় সেই জল্পনায় কিন্তু শিলমোহর পড়ল কারণ তৃণমূল কিন্তু ইতিমধ্যেই ছাড়তে চলেছেন তপস রায় বিধায়ক পদ তিনি বিধায়ক পদে ইস্তফা যেরকম দিয়েছেন একাধিক কমিটি সদস্য পদেও ইস্তফা দিয়েছেন ইস্তফা পত্র তিনি বিধানসভায় গিয়ে নিজে জমা দিলেন স্পিকারের কাছে পাশাপাশি আজ সকালেই আমরা দেখলাম যে যেখানে তপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন এবং যে জল্পনা তৈরি হয়েছিল তৃণমূল থেকে তৃণমূল ছাড়তে পারেন এবং যে জল্পনা রাজনৈতিক মহলে চলছিল গতকাল যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম তারপর আমরা দেখি যে মোকাবিলায় কিন্তু তৃণমূল নেতা ব্রাত্য বসু কুনাল ঘোষ তার বাড়িতে পৌঁছন যদিও তারপরেও বরফ গলেনি তার সাংবাদিক বৈঠক থেকে তাপস রায় স্পষ্ট এবং যেখানে তিনি বলেছিলেন যে বারোই জানুয়ারি ইডি অভিযান করেছিল ইডি তল্লাশি অভিযান চালালেও মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন অথচ আমার বাড়িতে ইডির হানার কথা উল্লেখ করতেই পারেন এবং তিনি যে কতটা এ বিষয়ে আঘাতপ্রাপ্ত তা সাংবাদিক বৈঠকেও স্পষ্ট করেছিলেন এবং এই জায়গা থেকে তিনি বলেছিলেন বাহান্ন দিন হয়ে গেল তবু দলের তরফে কোন রকম ভাবে খোঁজ নেয়নি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবু যে জল্পনা চলছিল অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তাপস রায় পাশাপাশি ছাড়তে চলেছেন তাপস রায় এবং সাতই মার্চ বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে যদিও সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে একাধিক খুব একরাশ অভিমান তিনি উগরে দিয়েছেন কিভাবে দেখছেন আপনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তৃণমূল কংগ্রেস তিনি ছেড়ে দিলেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস কে করবেন তৃণমূল কংগ্রেস কে ছাড়বেন এটা ঠিক করার মালিক আমি না এ সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকারও আমার নেই তবে আমি ব্যক্তি তাপস রায়কে বছর ধরে চিনি আমাদের চল্লিশ বছরের বেশি সময়ের পরিচয় আমার কোনোদিন মনে হয়নি যে উনি অসত মানুষ আমার কোনোদিন মনে হয়নি যে উনি রাজনৈতিক আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করেন আর কোনদিন মনে হয়নি যে উনার পলিটিক্যাল ডিগনিটি পলিটিক্যাল কে চ্যালেঞ্জ করা যায় অবশ্যই আমার সাথে রাজনৈতিক বিরোধিতা আছে থাকবে রাজনৈতিক বিরোধিতার প্রস্তুতে উনিও অবশীম আমি অবশীম কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে বারোই জানুয়ারি উনার বাড়িতে ইডি পরে আজকেই উনার মুখ থেকে জানা গেল যে উনার দলের কেউ কোন নেতা মন্ত্রী এমনকি যেখানকার উনি বিধায়ক সেখানকার সাংসদ যে বিধানসভার উনি চিফ হুইপ সেই বিধানসভায় সরকার পক্ষের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কোনোদিন কোন সমবেদনা ওনাকে জানাননি রাজনীতির প্রতি এই আচরণ রাজনীতির প্রতি বিশ্বাসঘাতকতা কেন মানুষ কোন দল করবে যদি সেই মানুষ বোঝে যে তার চরম অসম্মানের সময় তার চরম অবমাননার সময় তার দল তার পাশে থাকবে না দুর্ভাগ্যজনক তপস্যায় ব্যক্তিগত সিদ্ধান্ত যাই হোক আমার রাজনৈতিক শুভেচ্ছা তার সঙ্গে রাজনৈতিক অনেক ধন্যবাদ জানাবো তন্ময় বাবু আপনাকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবার দল ছাড়তে চলেছেন তাপস রায়